সীমান্তে যে পরিস্থিতি এখন পর্যন্ত কিছুটা সময় গোলাগুলি হয়েছে, তাও কয়েকটি গোলার যে বিস্ফোরণ সেটি হয়েছে, তবে এখন পর্যন্ত একটি অপরিত্যক্ত একটি অবিস্ফোরিত একটি গোলা উদ্ধার করা হয়েছে। এরপর হচ্ছে যে মিয়ানমার থেকে যারা পালিয়ে এসেছিল প্রায় 329 জন বিজিপি সদস্য, এই বিজিপি সদস্য আসলে কোথায় যাচ্ছে সেটি নিয়ে আসলে এখন ধোঁয়াশা কাটছে না। তাদেরকে যে স্বদেশে ফেরানোর যে উদ্যোগ, মিয়ানমার যেহেতু রাজি হয়েছে, রাজি হওয়ার পর এখন আসলে তাদেরকে বান্দরবন, ঘুন্দুম এবং যে তুমরু সীমান্তে এবং টেকনাফের হোয়াইকংয়ে রাখা হয়েছে। এই বিজিপি সদস্যদের আসলে কোথায় নেওয়া হচ্ছে, তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে, এই নিয়ে ধোঁয়াশা কাটছে না। এরই মধ্যে যেখানে ঘুন্দুম উচ্চ বিদ্যালয় রয়েছে, যেখানে বিজিপি সদস্যদেরকে রাখা হয়েছে, তাদেরকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সেটি কেউ জানে না। তবে তাদের জন্য কয়েকটি গাড়ি এখানে এনে রাখা হয়েছে, যেটি ঘুন্দুম যে হাইওয়ে সড়ক রয়েছে সেই হাইওয়েতে। তবে মানুষজনের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে, তারা বলছে আসলে বাংলাদেশ যে মানবিকতা দেখাচ্ছে, বারবার মানবিকতা দেখাতে গিয়ে বাংলাদেশ নানা ধরনের জটিলতায় পড়ছে, নানা ধরনের সংকট তৈরি হচ্ছে, নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে, সেসব বিষয়গুলো নিয়ে স্থানীয় বাসিন্দারা খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। এরই মধ্যে গত দুই দিন ধরে যেহেতু গোলাগুলি হয়নি, আজকে 11:15 পর কয়েক রাউন্ড গুলি হয়েছে, কিন্তু তারপরেও মানুষের মধ্যে যে এরকম আতঙ্ক সেটি আসলে বারবারই দ্বিগুণ হচ্ছে। আমরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে যেহেতু এখানে ঘাঁটি যে ভিওপিগুলি রয়েছে, সেই ভিওপিগুলো যখন মিয়ানমারের আরকান আর্মিরা দখল করে নিয়েছে, সেক্ষেত্রে যে কোনো মুহূর্তে মিয়ানমারের যারা জান্তা বাহিনীর সদস্যরা রয়েছে তারা হেলিকপ্টার থেকে গুলি ছুটতে পারে এবং তারা যে কোনো মুহূর্তে এই গুলি ছোড়ার কারণে আতঙ্কে দিন পার করছেন। অনেকে গেল কয়েকদিন ধরে তারা ঘর বাড়ি ছেড়ে বাইরে আত্মীয় স্বজনের কাছে আশ্রয় নিয়েছে, সেই আশ্রয় নেওয়ার পর কিন্তু এখন যেহেতু গোলাগুলি একটু কমেছে সেক্ষেত্রে তারা ঘরে ফিরেছে, এবং অনেকে ঘরে ফিরেনি, আবার অনেকে ঘরে ফিরেছে। ঘরে ফেরা মানুষজনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আতঙ্ক আগে যে আতঙ্ক ছিল তার চেয়ে দ্বিগুণ আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করছে। এদিকে আরেকটি যদি বলতে হয়, পুরো সীমান্ত এলাকা এখন বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে, তারা সার্বক্ষণিক টহল দিচ্ছে। এছাড়াও বিজিবি সদস্যদের যে সাজুয়া যান রয়েছে, সেই সাজুয়া যান নিয়ে তারা নিয়মিত টহল দিচ্ছেন, যাতে কোনো ধরনের কোনো অনুপ্রবেশ না ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সদা প্রস্তুত আছেন বিজিবি সদস্যরা, এবং সীমান্ত পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে। গতকাল বিজিবির মহাপরিচালক এসেছেন এবং তিনি সীমান্ত পরিদর্শন করেছেন। সীমান্ত পরিদর্শন শেষে ঘুন্দুম উচ্চ বিদ্যালয়ে যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি একে এনে রাখা হয়েছে সেখানে তারা আসেন। আসার পর তারা সেখানে ওদের সাথে কথা বলেন এবং তারা স্বদেশে ফিরতে চায় কিনা জিজ্ঞেস করলে বিজিবির মহাপরিচালককে তারা জবাব দেয়, তারা স্বদেশে ফিরে যেতে চায়। সেক্ষেত্রে তারা এখন ফিরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানানো হয়েছে। তো সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মিয়ানমারও যেহেতু সম্মতি দিয়েছে, সেক্ষেত্রে তাদেরকে দ্রুত ফেরানোর জন্য যে কার্যকর উদ্যোগ সেই উদ্যোগটি চলছে। শুধু তুমরু ঘুন্দুম সীমান্ত নয়, উখিয়ার রহমতের বিল থেকে শুরু করে হোয়াইকং এই পয়েন্ট দিয়ে গেল কয়েকদিনে কয়েক দফায় 329 জন মিয়ানমারের জান্তা বাহিনীর যে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি কাস্টমস কর্মকর্তা থেকে শুরু করে 329 জন সদস্য বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে এবং তাদেরকে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বিজিপি সদস্যরা তাদের হেফাজতে নেয় এবং পরবর্তীতে বিজিবি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি তাদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে অনিরস্ত্রীকরণ করা হয়েছে এবং তাদেরকে খাদ্য থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে সব কিছু দেওয়া হচ্ছে। তবে এই যে পুরো সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয় এবং সীমান্তের বাসিন্দাদের বারবার সরে যাওয়ার জন্য বলা হচ্ছে। এর মধ্যে ঘুন্দুম এবং তুমরু সীমান্তে 8টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 2000-এর অধিক শিক্ষার্থী রয়েছে, তারা বেশ আতঙ্কে রয়েছে, তাদের স্কুল বন্ধ রয়েছে, সামনে এসএসসি পরীক্ষা, সেই এসএসসি পরীক্ষার কেন্দ্র কোথায় হবে সেই বিষয়গুলো আসলে তারা এই বিষয় নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে। শিক্ষার্থীরা যেমন উদ্বেগের মধ্যে রয়েছে, ঠিক তেমনি অভিভাবকরাও উদ্বেগের মধ্যে দিন পার করছেন সেটি বলা হচ্ছে। তবে গত কয়েকদিনের যে মিয়ানমারের যে গোলা নিক্ষেপ গোলাগুলি, এতে
বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়ে একজন নারী সহ দুজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। আর মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির 15 সদস্যকে কক্সবাজার সদর হাসপাতাল সহ চট্টগ্রাম হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে ঘুমতুম সীমান্ত থেকে সবশেষ।